কালী হাজরার ঐতিহ্য নিয়ে বাংলা মাসের শেষ দিনে চৈত্র সংক্রান্তির দিন শহরের রাস্তায় হরগৌরী কালী সহ বিভিন্ন দেবদেবীরা। প্রতি বছরই শহরবাসীর অন্যতম আকর্ষণের বিষয়বস্তু হয়ে ওঠে এই কালী হাজরা। হরগৌরী, নন্দী, প্রেগী, কঙ্কাল, ভূত, পেশাচ, এদের দেখতে রাস্তার দুধারে উৎসুক জনতার ভিড় ছিল চোখে পড়ার মতো। জানা যায়, চৈত্র সংক্রান্তির আগের রাতে একত্রিত হয়ে শিবের পূজোয় মেতে ওঠেন শহরের বিভিন্ন ওয়ার্ডের একাংশ বাসিন্দারা। বৃহস্পতিবার ধূপগুড়ি শহরের রবীন্দ্রনগর পাড়া এবং ম্যারেজ হল পাড়ার ঐতিহ্যবাহী চড়ক পূজা অনুষ্ঠিত হয়। 8 থেকে 80 বছর বয়সী অনেকেই শিব, পার্বতী, চণ্ডাল, নন্দী, ভৃঙ্গী সেজে পূজোয় মেতে ওঠেন। আয়োজকদের তরফে জানা যায়, এটা হিন্দু সংস্কৃতির ঐতিহ্য। দীর্ঘ অনেক বছর ধরে তারা এই নিয়ম রীতি পালন করে আসছেন এবং আগামীতেও করবেন। চৈত্র মাসের শেষ দিনে চড়ক পুজো দিয়ে চড়ক ঘোরানো হলেও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রায় এক মাস আগে থেকে এর প্রস্তুতি চলে। চড়ক পুজোর কদিন আগে থেকেই হর পার্বতী, শিবকালী সহ বিভিন্ন দেবদেবীর সাজে ঢাক বাজিয়ে শহরের বিভিন্ন পাড়া ঘুরে গাজন পালন করা হয়। কোচবিহার মিশন হাসপাতাল এখন আর হায়দ্রাবাদ নয়। আপনি কি গ্যাস্ট্রিক, আলসার, হেপাটাইটিস, লিভার সংক্রান্ত রোগে ভুগছেন? এখন থেকে সপ্তাহে 7 দিন 24 ঘন্টা পাচ্ছেন রেনাউন্ড গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর পরমেশ্বর রমেশ জুনার। রোগী দেখছেন কোচবিহার মিশন হাসপাতাল, NH-31 চকচকা কোচবিহার। আমাদের কালী রূপে মা রাস্তায় প্রদক্ষিণ করে এবং তার সঙ্গে নানা রকম ভূত প্রেত ঘুরে বেড়ায়। শিব আছে, পার্বতী আছে, লক্ষ্মী আছে, নানা রকম ভূত আছে, হনুমান আছে, রাম আছে, মানে দেবলোকে সবাই এখানে আছে। কালীর মেন রূপ একটাই আমাদের এখানটায়, কিন্তু একটা আরও আমাদের 3-4 রকম কালীর রূপ দেখানো হয়েছে। রবীন্দ্রনগর কালী হাজরা কমিটি, এরা দীর্ঘ, আমরা যে দীর্ঘদিন ধরে 1 মাস ধরে নিরামিষ খেয়ে এই পুজো আমরা করি। আমাদের এই পুজো শেষ হওয়ার পরে আমাদের অষ্টমুখী হয়ে শেষ হবে, মানে আজকে এরপরে আজকে বিকালে চড়ক হবে আমাদের। আমার নাম নিলয় রায়।